সৌদি আরব থেকে চারিটির পণ্য দেশে এনে বিক্রি এবং ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে খেজুর আতর সহ অন্যান্য পণ্য বিক্রি করা হলে তা প্রতারণা হিসেবে গণ্য করে বিক্রির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছে ভোক্তা অধিদপ্তর রবিবার রাজধানীর ভক্ত আয়োজিত পবিত্র জমজমের পানি রিয়াজুল জানা নামে জায়না আতর খেজুর ইত্যাদি পণ্য বিক্রয়কারী ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা জানান অধিদপ্তরের কর্মকর্তারা সভায় অধিদপ্তরের পরিচালক ফকির মোহাম্মদ মনুয়ার হোসেন বলেন সৌদি আরব থেকে চাইটির পণ্য দেশে এনে বিক্রি করা যাবে না চাইটির পণ্য হিসেবে পবিত্র জমজমের পানি আনা হয় এটি এক ব্যক্তি এক বোতলই আনতে পারেন সেটা দেশে নানান চটকদার বিজ্ঞাপন দিয়ে বিক্রি করা যাবে না সৌদি আরব থেকে নিয়ে আসা খেজুর ও অলিভ অয়েল কেউ বিক্রি করলে তাকে প্রতারণা হিসেবে বিচারের আওতায় আনা হবে বলে জানান তিনি হরতাল অবরোধ কিংবা যে কোনো জরুরি পরিস্থিতিতে সড়ক নৌ ও রেলপথে আপনার দূরপাল্লার যাত্রা বাঁধাগ্রস্ত হলে নিরাপদ ও সর্বনিম্ন ভাড়ায় গন্তব্য যেতে পারবেন প্রবাসীর হেলিকপ্টারে বুকিং করতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে ভোক্তা পরিচালক বলেন ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে ব্যবসা অবশ্যই বন্ধ করতে হবে ফকি মোহাম্মদ মনোয়ার হোসেন আরও বলেন জমজমের পানি বিক্রির অনুমতি নেই বাংলাদেশেও সেই অনুমতি দেয় না এই পানি ব্যক্তিগত ব্যবহারের জন্য সভায় খেজুর আমদানিকারক সিরাজুল ইসলাম আশঙ্কা প্রকাশ করে বলেন খেজুর আমদানির ওপর চড়া কর বসানোর কারণে আসন্ন রমজান মাসে ব্যবসায়ীরা সম্ভবত চাহিদা মাফিক খেজুর সরবরাহ করতে পারবেন না বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন খেজুর সহ বিভিন্ন পণ্যের ওপর আরোপ করা বাড়তি কর প্রত্যাহারের দাবি জানান